মাদ্রাসার তবলিগটা হলো পূর্ণাঙ্গ তবলিগ, আর চল্লিশ দিনের চিল্লার তবলিগটা হলো আংশিক তবলিগ। পূর্ণাঙ্গ তবলিগ যারা গ্রহণ করেন তারা আলেম হয়ে যান, আংশিক তবলিগ যারা গ্রহণ করেন এরা নেক আমলওয়ালা হয়ে যান। আরো পরিষ্কার ভাবে বলবো, মাদ্রাসায় লেখাপড়া করে যারা পূর্ণাঙ্গ তবলিগ গ্রহণ করে এরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে পারেন, সমাজকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আর চল্লিশ দিনের চিল্লায় জিয়া যারা তবলিগ গ্রহণ করেন এরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচতে পারেন, সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো ক্যাপাসিটি তাদের থাকে না। দুই তবলিগের দুই ফলাফল, আংশিক তবলিগের ফলাফল আপনি চিল্লায় যাবেন, আংশিক তবলিগ গ্রহণ করবেন, নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো দিক নির্দেশনা আপনার কাছে থাকবে না। আর পূর্ণাঙ্গ তবলিগ যারা গ্রহণ করেন মাদ্রাসার আনুষ্ঠানিক লেখাপড়া সমাপ্ত করার মাধ্যমে এরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে পারেন, সমাজকেও জাহান্নাম থেকে বাঁচাবার যোগ্যতা লাভ করতে পারে। দুইটা তবলিগের ফলাফলের ব্যবধান হইল কিনা, তবলিগও দুইটা, দুই তবলিগের মধ্যেও ব্যবধান আছে, দুই তবলিগের ফলাফলের মধ্যেও ব্যবধান আছে। আমাদের বর্তমান সমাজে এই আংশিক তবলিগ যেটা চল্লিশ দিনের চিল্লার তবলিগ, এই তবলিগের বিরোধিতাকারী মুসলমানও যথেষ্ট পরিমাণ আছে। যারা বিরোধিতা করেন তারা বলেন এই তবলিগের ছয় উসুলের মধ্যে ইসলামের পঞ্চবৃত্তির একটা বৃত্তির নাম রোজা, এটা নাই কেন? যেই ছয় উসুলের মধ্যে রোজা নাই, রোজার কথা নাই, অথচ রমজান মাসে রোজা রাখাতে ফরজ, এটা ইসলামের পাঁচটা বৃত্তির একটা বৃত্তি, ইসলামের একটা বৃত্তি যে ছয় উসুলের মধ্যে নেই, এই ছয় উসুলি তবলিগ আবার ইসলামী তবলিগ হয় কিভাবে? এরকম বিভিন্ন প্রশ্ন তারা এই তবলিগের বিরুদ্ধে করে থাকেন। আমার মনে হয় আমার জীবনে এই ছয় উসুলি তবলিগের বিরুদ্ধে যারা যত প্রশ্ন উত্থাপন করে থাকেন তাদের প্রশ্নের জবাব দেওয়ার কাজ, তাদের সাথে বাহস মুনাজারার কাজ আমার জীবনে যতটুকু করেছি আল্লাহর মেহরবানিতে, আমার কৃতিত্ব নয়, সেটা আল্লাহর দয়া। কিন্তু আমার মনে হয় আমি এই তবলিগের পক্ষে যতটুকু আন্দোলন করেছি এতটুকু আন্দোলন এককভাবে আর কেউ করেছেন বলে আমার জানা নাই। আজকে এই কথাটা আপনাদের সামনে আমি এই জন্য বলতে বাধ্য হলাম, আমার কৃতিত্ব প্রকাশের জন্য নয়। আমি যদি এর আরো শতগুণ বেশিও করে থাকি আর আল্লাহর যদি পছন্দ না হয়, আল্লাহ যদি গ্রহণ না করেন, তাহলে আমি করেছি বলাটাও আর একটা গুনাহ হবে। এই জন্য আমার কৃতিত্ব প্রকাশের জন্য বলছি না, বলছি একটা দুঃখ প্রকাশের জন্য আপনাদের কাছে। সেই দুঃখটা হলো সারাটা জীবন কাটাইলাম এই চল্লিশ দিনের চিল্লার তবলিগ, ছয় উসুলি তবলিগ, ইসলামী তবলিগ এই কথাটা প্রচারের কাজে জীবন কাটাইছিলাম, তবলিগ বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার মাধ্যমে জীবন কাটাইছিলাম, তবলিগ বিরোধীদের সাথে বহাস মুনাজারা করার মাধ্যমে। এমন একটা লোককে এই তবলিগের আমির মানার জন্য নয়, যেই লোকটা আমির না হয়ে এই আমিরের পদ জবর দখল করে নিয়েছে। ইসলামে আমির নিযুক্ত করার ব্যবস্থা হলো সুরা, পরামর্শ সভার মাধ্যমে পরামর্শ সভার সদস্যদের রায়ের ভিত্তিতে আমির নিযুক্ত হয়, এটা ইসলামী পদ্ধতির আমির। ইনি এই পদ্ধতিতে এই পদ গ্রহণ করেননি, ইনি ক্ষমতার বলে দাপটের বলে এই আমিরের পদ দখল করে নিয়েছেন। যারা পরামর্শ সভার সদস্য তাদের পক্ষ থেকে যখন আপত্তি উঠানো হয় তখন তাদেরকে তিনি বিতাড়িত করে দিয়েছেন। তাহলে তিনি ইসলামী পদ্ধতিতে আমির হয়েছেন না ডিক্টেটরি পদ্ধতিতে তিনি এই পদ দখল করেছেন?
সুতরাং বর্তমান তবলিগী জামাতের আমির যিনি এই ভারতের দিল্লির নিজামউদ্দিনে যিনি আমির আমিরের পদটা দখল করে আছেন, ইনি ইসলামী পদ্ধতিতে নির্বাচিত আমির না ডিক্টেটরি পদ্ধতিতে এই পদ জবরদখলকারী? ডিক্টেটরি পদ ডিক্টেটরকে তবলিগী জামাতের আমির হিসাবে দেখার জন্য এই তবলিগের পক্ষে আমার জীবনের আন্দোলনে কাটাই না, জীবনটা এই আন্দোলনে কাটিয়েছি এমন একটা ডিক্টেটরকে আমির হিসাবে দেখার জন্য নয়। যাদের মনে প্রশ্নটা বাকি রইল যে তবলিগ বিরোধীদের যারা বলেন তবলিগের সহি উসুলে রমজান মাসে রোজা রাখার কথা নাই, বাইতুল্লাহ শরীফের হজের কথা নাই, অথচ রমজান মাসে রোজা রাখাও ইসলামের একটা ভিত্তি, সামর্থ্যবানদের হজ করাও ইসলামের একটা ভিত্তি, এই দুইটা ভিত্তি যে তবলিগের সহি উসুলের মধ্যে নাই, এই তবলিগ ইসলামী তবলিগ কিভাবে হয়? এই ধরনের যত প্রশ্ন তবলিগ বিরোধীদের পক্ষ থেকে উত্থাপন হতো আমি জীবন ভর সবগুলি প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছি। প্রসঙ্গক্রমে আজকে যে প্রশ্নটা আসলো সেইটার একটু জবাব দেই শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ছয়টি কাজের কথা উল্লেখ করেছেন যে ছয় কাজের মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা উল্লেখ নাই, যে ছয় কাজের মধ্যে হজের কথা উল্লেখ নাই, এমন ছয় কাজের বিবরণ দিয়ে আল্লাহ বলেন এরা কোরআনের হেদায়াত প্রাপ্ত, এদের জীবন সফল, এরা জাহান্নাম থেকে মুক্ত, এরা জান্নাতের অধিকারী। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ এমন ছয় কথা উল্লেখ করেছেন, যে ছয় কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, যে ছয় কথার মধ্যে হজের কথা নাই। আমি কথাগুলি আপনাদের শুনাই, আপনারা লক্ষ্য করুন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কুরআনের হেদায়েত যারা গ্রহণ করে আল্লাহ তাদেরকে মুত্তাকিন নামে অভিহিত করে। কুরআনের হেদায়েত যারা গ্রহণ করে তাদেরকে আল্লাহ কি উপাধি দিয়েছেন? মুত্তাকিন। মুত্তাকিনের ফার্সি হলো পরহেজগার। মুত্তাকিন শব্দের উর্দু অনুবাদ হলো আল্লাহওয়ালা। মুত্তাকিন শব্দের বাংলা অর্থ হলো খুদা ভীরু, আল্লাহকে যারা ভয় করে। এই মুত্তাকিনের ছয়টা কর্মসূচির বিবরণ দিয়ে আল্লাহ বলেন মুত্তাকিন কারা? এক নম্বরে গায়বানা অবস্থায় ঈমান আনবে যারা, দুই নম্বরে মুত্তাকিন কারা নামাজ কায়েম করে যারা, তিন নম্বরে মুত্তাকিন কারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করে যারা, চার নম্বরে মুত্তাকিন কারা কুরআনের প্রতি ঈমান রাখে যারা, পাঁচ নম্বরে মুত্তাকিন কারা অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করে যারা, ছয় নম্বরে মুত্তাকিন কারা পরকালের প্রতি ইয়াকিন রাখে যারা। কত কাজ! আমি আবার ছয় কাজের কথা বলি, আপনারা আঙ্গুলে গণবেন আর মনে মনে লক্ষ্য রাখবেন রমজান মাসে রোজা রাখা কত নম্বরে পড়ে আর হজ করা কত নম্বরে পড়ে। আল্লাহ বলেন এক নম্বরে গায়বানা অবস্থায় ঈমান আনবে, দুই নম্বরে নামাজ কায়েম করবে, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, চার নম্বরে কোরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বরে পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে? নাই। কত নম্বরে গেল হজ করবে? নাই। এমন ছয় কথা বলে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই
সোয়ে কাজ করনেওয়ালা লোকেরা কোরআনের হেদায়েত প্রাপ্ত এই সোয়ে কাজ করনেওয়ালা লোকদের জীবন সফল, এরা জাহান্নাম থেকে মুক্ত, এরা জান্নাতের অধিকারী। তাহলে এই সোয়ে কাজ করনেওয়ালা যে সোয়ে কাজের মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, যে সোয়ে কাজের মধ্যে হজ করার কথা নাই, এমন ছয় কাজ করার দ্বারা কোরআনের হেদায়েত কিভাবে পাইল, এই ছয় কাজ করার দ্বারা এরা জাহান্নাম থেকে কিভাবে মুক্ত হতে পারবে, এই ছয় কাজ করার দ্বারা এরা জান্নাত কিভাবে লাভ করতে পারবে। এবার এমন প্রশ্ন কি শুধু তবলিগের সহি উসুলের বেলায় আসে না কোরআনের বিবরণেও আসে? সুতরাং যারা কোরআন বুঝে না এরাই তবলিগ বুঝে না। তবলিগ বুঝতে হলে আগে কোরআন বুঝুন, কোরআন বুঝলে কোরআনের জ্ঞানের আলোকেই আমাদের তবলিগ বুঝে আসে। এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আরেকটু কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ইসলামের সর্বমোট কাজ ছয়টা নয়। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামী জীবনের সর্বমোট কাজকর্ম হইল 77টা। ইসলামের সর্বমোট কাজ ছয়টা না 77টা? 77টা। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ঈমানের সর্বমোট দায়িত্ব হলো 77টা, সবার জন্য সমান ভাবে নয়, কারোর জন্য কোনোটা বর্তায়, কারোর জন্য কোনোটা বর্তায় না। যার উপর যতটুকু বর্তায় সে ততটুকু পালন করলেই সে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যায়। এটাও আরেকটা জরুরি কথা, একটু খোলা খেলা বলি, এটা সর্বস্তরের মুসলমানদের জানা বোঝা এবং স্মরণ রাখা দরকার। ধরুন ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা, আপনারা কতটা জানেন? কলেমা স্বীকার করা, পাঁচ বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্যবানদের হজ করা, ধনীদের যাকাত দেওয়া। হজ সবার জন্য ফরজ না সামর্থ্যবানদের জন্য? যাকাত সকলের জন্য ফরজ না ধনীদের জন্য? একটা লোকের হজ করার সামর্থ্য নাই, এই লোকটা ধনী নয়, এই লোকের ইসলামের ভিত্তি কটা? এই লোকে তিনটা পালন করলেই তার ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। এই লোকটা যদি কলেমা স্বীকার করে, এই লোকটা যদি নামাজ কায়েম করে, এই লোকটা যদি রমজানে রোজা রাখে, হজ না করেও সে পরিপূর্ণ মুসলমান, যাকাত না দিয়েও সে পরিপূর্ণ মুসলমান। তাইলে হজ যাকাত কি সবার জন্য ফরজ না শর্ত সাপেক্ষে ফরজ? ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে যে আল্লাহ রাসূল বলেছেন, ইমানের সর্বমোট দায় দায়িত্ব 77টা, এই 77টা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য নয়, যার প্রতি যে পরিমাণ প্রযোজ্য সে সেই পরিমাণ পালন করলেই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আপনাদের মধ্যে যাদের হজ করার সামর্থ্য নাই, আপনাদের মধ্যে যারা ধনী না হওয়ার কারণে যাকাত ফরজ হয়নি, আপনারা পাঁচ বৃত্তি পালন করে পরিপূর্ণ মুসলমান না তিন বৃত্তি পালন করে এই পরিপূর্ণ মুসলমান? এই কথাটাও মনে রাখলে অনেক বিরাট প্রশ্নের বেড়াজাল থেকে বেঁচে যাবেন। এবার আমি মূল কথার দিকে যাই। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের কর্মসূচি সর্বমোট 77টা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, সবার জন্য সমানভাবে প্রযোজ্য না ব্যক্তি বিশেষে ব্যবধান আছে? ব্যক্তি বিশেষে ব্যবধান আছে, কিন্তু সর্বমোট কর্মসূচি হইল 77টা। এই 77টা হলো বিস্তারিত, বিস্তারিত 77টা কর্মসূচি আল্লাহ সূরাতুল বাকারার শুরুতে সংক্ষিপ্তভাবে ছয় কর্মসূচির অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ছয়টার ভিতরে এই 77টা আছে। কতটার ভিতরে কতটা অন্তর্ভুক্ত করে দিয়েছেন? ছয়টার ভিতরে 77টা অন্তর্ভুক্ত করে দিয়েছেন। একটু বোঝার চেষ্টা করি, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই আল্লাহর দেওয়া ছয় কর্মসূচির মধ্যে গাইমানা অবস্থায় ঈমান আনার কথা আছে, নামাজ কায়েম করার কথা আছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করার কথা আছে, কোরআন বিশ্বাস করার কথা আছে,
অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করার কথা আছে, আখেরাতে ইয়াকিন রাখার কথা আছে, রমজান মাসে রোজা রাখার কথা নাই। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই আল্লাহর দেওয়া ছয় কর্মসূচির মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, নাই নয় আছে, সংক্ষিপ্ত ভাবে আল্লাহ ছয়টার ভিতরে ঢুকাইয়া দিছে। এবার দেখি আমরা কিভাবে ঢুকাইয়া দিছে। এক নম্বরে গাইবানা অবস্থায় ঈমান আনা, দুই নম্বরে নামাজ কায়েম করা, তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করা, চার নম্বরে কোরআন বিশ্বাস করা, চার নম্বরে কোরআন বিশ্বাস করাটা এই ছয় কথার ভিতরে আছে কিনা, কোরআনে আছে কিনা। শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম, রমজান মাসে রোজা রাখা ফরজ। এই কথাটা কোরআনে আছে কিনা? আপনি যদি চার নম্বরে কোরআন বিশ্বাস করলেন তাহলে কোরআনের যে আয়াতে আছে রমজান মাসে রোজা রাখা ফরজ এটা বাদ দিয়া কোরআন বিশ্বাস করলেন না সহ, তাহলে কোরআন বিশ্বাস করলে রোজা বাদ গেল না এর ভিতরেই আছে? এবার বুঝতে পেরেছেন ছয়টার ভিতরে আল্লাহ সাতত্বটা কিভাবে ঢুকাইয়া দিয়েছে? ঠিক তেমনি ভাবে কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, সমস্ত বান্দার জন্য হজ করা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হল, সমস্ত বান্দার জন্য হজ করা ফরজ। এই কথাটা কোরআনে আছে কিনা? আপনি যদি কোরআন বিশ্বাস করেন তাহলে হজের আয়াত বাদ দিয়া বিশ্বাস করবেন না সহ, তাহলে ছয়টার ভিতরেই সাতত্বটা আছে কিনা? যেমন ভাবে কোরআনের ছয় কথার ভিতরেই সাতত্বর কথা আছে, ঠিক তেমনি ভাবে তবলিগের ছয় উসুলের ভিতরেই সাতত্বটা আছে। এই জন্য বলেছিলাম কোরআন বুঝে আসলে তবলিগ বুঝে আসবে, কোরআন বুঝে না আসলে তবলিগ বুঝে আসবে। আর কোরআন পরিপূর্ণভাবে বুঝানোর ব্যবস্থা, বুঝার এবং বুঝাবার ব্যবস্থা আছে চল্লিশ দিনের চিল্লায় না, একমাত্র মাদ্রাসায়। কোরআন পরিপূর্ণভাবে বুঝার এবং বুঝাবার ব্যবস্থা আছে একমাত্র মাদ্রাসায়। সুতরাং ইসলামের যত কাজ অংশ বিশেষ হিসাবে চালু হয় সমস্ত কাজ সঠিক না বেঠিক যাচাই করার জন্য যোগ্যতা রাখেন একমাত্র মাদ্রাসা শিক্ষিত আলেমগণ। মাদ্রাসা শিক্ষিত আলেম যারা নন তারা কোন তবলিগ সহি আর কোন তবলিগ সহি নয়, কোন পীর মুরিদি সহি আর কোন পীর মুরিদি গলত, সব কিছু ধরা পড়বে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের কাছে। মাদ্রাসা পড়ুয়া আলেমগণকে বাদ দিয়া দিলে তবলিগ কোনটা সহি আর কোনটা গলত কোন মুসলমানের বোঝার কোনো উপায় বাকি থাকবে? ডিক্টেটরির মাধ্যমে যিনি আমিরের পদ দখল করেছেন তিনি চেষ্টা চালাচ্ছেন বর্তমানের তবলিগি জমাতটাকে এই আলেমদের নেতৃত্ব থেকে কর্তৃত্ব করে বিচ্ছিন্ন করে নেওয়ার জন্য, যেন উনি কোন গুমরাহির পথে তবলিগকে নিয়ে যাচ্ছেন, আলেমগঞ্জ থেকে যদি বিচ্ছিন্ন হইয়া যায় সাধারণ মুসলমানে যেন ধরতে না পারে তার গুমরাহিটা কোথায়। এবার আমরা বোঝার চেষ্টা করি ছয় উসুলের মধ্যে, তবলিগের ছয় উসুলের মধ্যে সাতত্বরটা কিভাবে ঢুকাইয়া দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা যারা চিল্লা দিয়েছেন একটা হোক তিনটা হোক চারটা হোক যেটাই হোক, আপনাদের জানা থাকার কথা তবলিগের ছয় উসুলের প্রথম উসুলের নাম কলেমা, দ্বিতীয়টার নাম নামাজ, তৃতীয়টার নাম এলেম ও জিকির। এলেম কাকে বলে? কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আর যত জ্ঞান আছে না, কোরআন হাদিসের জ্ঞানকে ইসলামের পরিভাষায় এলেম বলা হয়। কোরআনের জ্ঞানকে যদি এলেম বলা হয়, হাদিসের জ্ঞানকে যদি এলেম বলা হয়, এবার বলুন কোরআন হাদিসে রোজার কথা আছে কি নাই? এবার বলুন কোরআন হাদিসে হজের কথা আছে কি নাই?
তাইলে ছয় উসুলের মধ্যে সাতত্তরটা আছে কি নাই? যেমন ভাবে কোরআনের ছয় কথার ভিতরে আল্লাহ ইসলামের সাতত্তর কথা ঢুকাইয়া দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই ছয় উসুলের তবলিগের ছয় উসুলের ভিতরে ও ইসলামের সাতত্তর শাখা প্রশাখা ঢুকাইয়া দাও। এইভাবে আমি আমার জীবন ভর এই তবলিগ ছয় উসুলি তবলিগ, যে ইলিয়াসি তবলিগ নয়, ছয় উসুলি তবলিগ, যে ইসলামী তবলিগ, এর আন্দোলন করেছি আমি জীবন ভর। একটা ডিক্টেটরকে এই তবলিগি জমাতের আমির হিসাবে দেখার জন্য নয়। এবার বলুন, তিনি সুরা পদ্ধতিতে উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে সিদ্ধান্তকৃত আমির না জবরদখলকারী আমির? তিনি আমির উপাধি, আমির উপাধিবোধক শব্দ ব্যবহারের যোগ্য নন। তিনি আমির নন, তিনি ডিক্টেটর। ইনি হলেন মৌলানা সাদ সাহেব। কেউ কেউ বলেন যে ইনি তো বড় বড় বুজুর্গরার বংশধর, উনার বাবা হইলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাতি, উনার বাবা হইলেন। তাহলে ইনি কি যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছয় উসুলের ব্যবস্থা চালু করে গেছিলেন উনার বংশধর নন? এত বড় বুজুর্গের বংশধর আমরা মানলে দোষ কি? এই প্রশ্ন কতটুকু শুদ্ধ কতটুকু ভুল? শুধু চল্লিশ দিনের চিল্লা দিলে বুঝে আসবে না, পরিপূর্ণ তবলিগ যারা মাদ্রাসায় গ্রহণ করেন তারা জানেন এই প্রশ্ন কতটুকু ভুল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই ব্যক্তির হুকুম মানলে, যারে আমির মানলে আল্লাহর বিধান পালন করা যায় না, সে আমির হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে বুজুর্গের বংশইলেই চলে না যোগ্যতার দরকার? যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয় ইনি আমির হওয়ার যোগ্য নন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাম বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল নষ্ট হয়ে গেছে তার বংশ গৌরবের আদা পয়সার দাম নাই। একজন ভালো বংশের লোকের উদাহরণ দিচ্ছি, শুনি। তার নাম আল্লাহ কোরআনে বলেছেন, সর্বশ্রেষ্ঠ বংশের লোক ছিল, নাম আবুল আহাব। নাম কি? আবুল আহাব গুলামের বংশের লোক ছিল না সৈয়দ বংশের লোক ছিল? এত বড় না সৈয়দ বংশের চেয়ে ভালো কোন বংশ জগতের মানুষের মধ্যে আছে? সৈয়দ বংশের চেয়ে ভালো কোন বংশ দুনিয়ার মানুষের মধ্যে নাই। এই সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী আবুল আহাব, আল্লাহ কোরআনে কি বলেছেন, সায়াসলা নারান জাতাল আহাব, জাহান্নামের শিখাময় আগুন দিয়ে আবুল আহাবকে চিরকাল জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে। কোথায় গেল বংশ গৌরব? সুতরাং যার আমল ধ্বংস হয়ে যায় তার বংশ গৌরব ধ্বংস হয়ে যায়। লক্ষ্য করে দেখুন, বর্তমান এই ডিক্টেটরি পদ্ধতিতে যিনি আমির সেজে বসেছেন মৌলানা সাদ সাহেব, তার বাবা ছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলহির নাতি। ইলিয়াস রহমতুল্লাহ আলহি ছিলেন তার বাবার দাদা, তার বাবার দাদা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছে দেওবন মাদ্রাসা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোথাকার? কোথাকার পড়ুয়া? দারুল উলুম দেওবন মাদ্রাসার পড়ুয়া। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের সন্তান, আর বর্তমান সাদ সাহেব হইলেন ইলিয়াসের সন্তানের সন্তানের সন্তান। তাহলে দেওবন মাদ্রাসার পরামর্শ, দেওবন মাদ্রাসার ইনফরমেশন, যে সাত সাত মানেন না, ই সাত সব কি তার বাবার দাদার বাবা মানেন? সাত সাবের বাবার দাদা হইলেন ইলিয়াস, আর ইলিয়াস হইল দেওবন্দের সন্তান।
বলুন, ইলিয়াস দেওবন্দের অবাধ্য ছিলেন না দেওবন্দের বাধ্য ছিলেন? বর্তমান সাদ সাহেব দেওবন্দ মাদ্রাসার বাধ্য না অবাধ্য? লাইন আউট, লাইন আউট কি না? লাইন আউট। ইনি আমার মনে হয় ইনি হয়তো মস্তিষ্ক বিকৃতির শিকার হয়েছেন, আর যদি ওনার মস্তিষ্ক বিকৃতি বাস্তবিকই না হয়ে থাকে তাহলে তিনি জঘন্যতম বাতিল পন্থীদের এজেন্সি নিয়েছেন। দুই ফতের এক ফত, তৃতীয় কোনো ফত নাই তার সামনে। হয়তো স্বীকার করতে হবে ইনি মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন লোক, আর যদি মস্তিষ্ক বিকৃতি না হয়ে থাকে তাইলে তিনি যে বাতিলদের এজেন্ট এতে কোনো সন্দেহ নাই। বাতিলের এজেন্ট কিভাবে আমি এক দুইটা উদাহরণ দিচ্ছি একটা দেখি। মুসলমানদের মধ্যে যত দল আছে সমস্ত দল এর মধ্যে একটি মাত্র দল হক আর বাকি সবগুলি বাতিল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত মুসলমানেরা দলাদলি করে 73 দলে বিভক্ত হবে, তন্মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী, একটি মাত্র দল হবে জান্নাতী। হাদিস বুঝে থাকলে বলুন মুসলমানের মধ্যে কত দল বাতিল আর কত দল হক? 72 দল বাতিল আর একটা দল হক। মুসলমানের যে একটা দল হক এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার সর্বযুগেই সর্ব ব্যাপারেই ভালো জিনিসের নামে কিছু নকল আবিষ্কার হয়, তেমনি ভাবে আমাদের বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে কিছু বাতিলেরও আবির্ভাব হয়েছে। এরা খাঁটি সুন্নি নয়, এরা বেজাল সুন্নি। বেজাল সুন্নিদের আলোচনায় আমি যাচ্ছি। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান যারা, তারা মুসলমানদের সমস্ত বাতিল দলের থেকে পৃথক এবং একমাত্র হক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সাধারণ মুসলমানের চেয়ে আল্লাহর ওলিগণের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আপনারা কি জানেন সাধারণ মুসলমানের মর্যাদা বেশি না ওলিগণের মর্যাদা বেশি? সাধারণ মুসলমানের চেয়ে আল্লাহর ওলিগণের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আর ওলিগণের চেয়ে নবীগণের মর্যাদা বেশি। আপনারা কি জানেন ওলিগণের মর্যাদা বেশি না নবীগণের মর্যাদা বেশি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রায় সমস্ত সচেতন মুসলমানদের জানা থাকার কথা যে সাধারণ মুসলমানের চেয়ে আল্লাহর কাছে ওলির মর্যাদা বেশি, আর সমস্ত ওলিগণের চেয়ে আল্লাহর কাছে নবীগণের মর্যাদা বেশি। এটা একটা কমন কথা, সুপ্রসিদ্ধ কথা। এটা জানে না এমন কোন সচেতন মুসলমান হতে পারে না। কাজী আপনারা জানেন কিনা আমি আগে বুঝি, তারপরে পরবর্তী কথা বলি। সাধারণ মুসলমানের চেয়ে ওলিগণের মর্যাদা আল্লাহর কাছে বেশি, সমস্ত ওলিগণের চেয়ে নবীগণের মর্যাদা আল্লাহর কাছে বেশি। নবীগণের মধ্যে একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম, নাম শুনে থাকবেন আপনারা। নবীগণের মধ্যে একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম, তার নাম কোরআনে আছে। ওলিগণের মধ্যে একজন ওলি ছিলেন বিবি মরিয়ম, তার নামও কোরআনে আছে। মরিয়মের নামও কোরআনে আছে, জাকারিয়ার নামও কোরআনে আছে। মরিয়ম নবী না ওলি? জাকারিয়া ওলি না নবী? তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মরিয়মের মর্যাদা বড় না জাকারিয়ার মর্যাদা বড়? কারণ জাকারিয়া হইলেন নবী আর মরিয়ম হইলেন ওলি। জাকারিয়া আলাইহিসসালামের নামও কোরআনে আছে, মরিয়মের নামও কোরআনে আছে। এখানে একটা আনুষঙ্গিক কথা বলে ফেলি যা আমার মূল আলোচনার সাথে সম্পর্কিত নয় কিন্তু সর্বস্তরের মুসলমানদের জন্য দরকারি,
সর্বস্তরের মুসলমানদের জন্য বিশেষ প্রয়োজনীয় কথা, সেটা হইল পবিত্র কোরআনে আল্লাহ দুনিয়ার কোন নারীর নাম উল্লেখ করেন না, একমাত্র মরিয়ম ছাড়া। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আল্লাহ কোরআনে বলেননি। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিবির নাম আল্লাহ কোরআনে বলেননি। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কোনো মেয়ের নাম আল্লাহ কোরআনে বলেননি, কিন্তু একটা মেয়ের নাম আল্লাহ কোরআনে বলেছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। আল্লাহ পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটি সূরার নামকরণ করেছেন সূরায়ে মরিয়ম, মরিয়মের নামে নামে কোরআনে একটা সূরার নাম আছে। বুঝে থাকলে বলুন, কোরআনে কতজন মেয়ে লোকের নাম আছে সর্বমোট? তিনি হলেন মরিয়ম। মুফাসসিরিন কেরাম লেখেন, দুনিয়ার আর কোন মেয়ে লোকের নাম আল্লাহ কোরআনে বললেন না কেন? আর বলছিলেন না যদি, শুধু মরিয়মের নামটা বললেন কেন? কটা প্রশ্ন? দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো দুনিয়ার কোন আর কোন মেয়ে লোকের নাম বললেন না কেন, আর একটা হলো মরিয়মের নামটা বললেন কেন? এই দুইটা প্রশ্নের জবাব সর্বযুগের সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত মূল্যবান। এজন্য আমার মূল আলোচনার সাথে সম্পর্কিত না হওয়া সত্ত্বেও কথাটা আমি আলোচনায় আনতেছি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়ার কোন নারীর নাম কোরআনে উল্লেখ না করে আল্লাহ শিক্ষা দিয়েছেন, নারীর দেহটাই শুধু পর্দায় রাখার বিষয় নয়, নারীর নামটাও পর্দায় রাখার বিষয়, নারীর কণ্ঠস্বরের, নারীর কণ্ঠস্বরকে পর্দার বাইর করবা দূরের কথা, নারীর শরীরকে পর্দার বাইর করবা দূরের কথা, নারীর নামটাও পর্দার বাইরে নেওয়া যাবে, নারীর নামও পর্দায় রাখতে হবে, নারীর কণ্ঠস্বরও পর্দায় রাখতে হবে, নারীর দেহের সৌন্দর্যও পর্দায় রাখতে হবে, এটা ফরজ। নারীকে নারীর সৌন্দর্য আড়াল করে রাখা, পুরুষ থেকে নারীর সৌন্দর্য আড়াল করে রাখা, এটা আল্লাহর বিধানে ফরজ। শুধু নারীর দেহ আড়াল করে রাখার বিধান আছে না কণ্ঠস্বর? শুধু নারীর কণ্ঠস্বর পুরুষ থেকে আড়াল করে রাখার বিধান আছে না নারীর নামটাও? নারীর বিনা প্রয়োজনে বিনা ঠেকা বশত, বিনা ঠেকা বশত ছাড়া বিনা প্রয়োজনে নামের নাম, নারীর নামটাও বলবা না, এই কথা শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ার কোন নারীর নাম আল্লাহ কোরআনে বলেননি। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের নাম আল্লাহ কোরআনে বলেননি। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণের বিভিন্ন আলোচনা হয়েছে, কিন্তু একজন বিবির নাম বলেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েগণেরও আলোচনা হয়েছে, কিন্তু একজন মেয়ের নাম বলেননি। কেন বলেননি? সর্বযুগের মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য যে নারীর শরীরটাই শুধু পর্দায় রাখার বিষয় নয়, নারীর কণ্ঠস্বরটাই শুধু পর্দায় রাখার বিষয় নয়, নারীর নামটাও আড়ালে রাখার ব্যাপার। কোরআনের এই তাফসীর বর্তমান সমাজের মুসলমানদের কাছে অচল। এখন যে তাফসীরটা আপনাদেরকে শুনাইলাম যে কোন নারীর নাম কেন আল্লাহ কোরআনে বললেন না, এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে নারীর নাম পুরুষের আড়ালে রাখো, এই যে তাফসীরের কথাটা, এই কথাটা বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে অচল। কোন মুসলমানে বিনা প্রয়োজনে যে কোনো নারীর নাম আলোচনা না করে? এই তাফসীর অচল, এটা অচল হয়ে গেছে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের কোনো বিষয় যদি অচল হয়ে যায়, সেইটা যদি নতুনভাবে কেউ আবার চালু করে, তাহলে এই পদ্ধতিতে যারা এই বিষয়টাকে আমল করবে সকলের সমপরিমাণ সওয়াব যে চালু করলো সে পাবে। এখন প্রশ্ন হইল, যদি নারীর নামটাও পুরুষের অগোচরে রাখার জন্য আল্লাহ কোরআনে দুনিয়ার কোন নারীর নাম উল্লেখই করলেন না, তাহলে মরিয়মের মতো একজন ওলির নাম কেন উল্লেখ করলেন? দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন,
খ্রিস্টানদের সমাজে একটা কুপ্রথা ছিল, আমাদের মুসলমান সমাজে এই ধরনের কুপ্রথা আছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না, শুধু খ্রিস্টানদের সমাজে কি কুপ্রথাটা ছিল ওইটা বলেই আজকে আমার মূল কথার দিকে চলে যাই। খ্রিস্টানদের সমাজে একটা কুপ্রথা ছিল রাসূলের যুগে, কোন স্বামী তার মুখে তার স্ত্রীর নাম উচ্চারণ করতে পারে না, নাম উচ্চারণ করলে সে অসভ্য, যা ছিল খ্রিস্টান সমাজের একটা নীতিগত কথা না কুপ্রথা, কুপ্রথা। আমাদের সমাজেও আজকাল মাঝে মধ্যে পাওয়া যায় অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমান মেয়েদের মধ্যে পাওয়া যায় ঠেকা বশত ও স্বামীর নাম বলে না, ঠেকলে ও স্বামীর নাম বলে না, ঠেকলে যদি বাবার নাম বলা যায় তাহলে ঠেকলে স্বামীর নাম বলা যাবে না। এখানে একটা বিধান আছে, যে সেই বিধানটা আমরা মনে রাখি, বরকে নাম ধরে ডাকলে বেয়াদবি হয়, বরকে নাম ধরে ডাকলে, ছাত্র যদি তার উস্তাদকে নাম ধরে ডাকে এটা হবে বেয়াদব, ছেলে যদি তার বাবাকে নাম ধরে ডাকে সেটা হবে বেয়াদব। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, তখনও কি নাম বললে বেয়াদব? না। তাহলে বলুন কোন সময় নাম বলা বেয়াদবি? ডাকার সময়। কোন সময় নাম বলা বেয়াদবি? ডাকার সময় ছোটর পক্ষে বড়র নাম ধরে ডাকা বেয়াদবি, দরকারের সময় বড়র নাম বলা বেয়াদবি নয়। ছেলে দরকারে বাবার নাম বলতে পারে, ছাত্র দরকারে শিক্ষকের নাম বলতে পারে, মুরিদ দরকারে পীরের নাম বলতে পারে, ঠিক তেমনি ভাবে স্ত্রী দরকার হলে স্বামীর নাম বলতে পারে, নাম ধরে ডাকতে পারে না দরকারে বলতে পারে, এক কথা না দুই কথা, নাম ধরে ডাকতে পারে না, কোন ছোট কোনদিন বড়কে নাম ধরে ডাকতে পারে না, এটা চরম বেয়াদবি। ছেলে যদি বাবাকে নাম ধরে রাখে সে নিশ্চয়ই বেয়াদব, ছাত্র যদি উস্তাদকে নাম ধরে রাখে সে নিশ্চয়ই বেয়াদব, স্ত্রী যদি স্বামীকে নাম ধরে রাখে নিশ্চয়ই বেয়াদব। কিন্তু দরকার হইলেও বলা যাবে না? বলুন ছেলে যদি দরকারে বাবার নাম বলে বেয়াদবি হবে? ছাত্র যদি দরকারে শিক্ষকের নাম বলে বেয়াদবি হবে? আর স্ত্রী যদি দরকারে স্বামীর নাম বলে বেয়াদবি হবে না? কোনটা বেয়াদবি কোনটা বেয়াদবি না? নাম ধরে ডাকা বেয়াদবি, দরকারে নাম বললে বেয়াদবি নয়। তাহলে মুসলমানের মধ্যে অল্প শিক্ষিত অশিক্ষিত নারীদের মধ্যে যে একটা কুসংস্কার আছে যে দরকার হলেও স্বামীর নাম বলবে না, এটা একটা কুসংস্কার। খ্রিস্টানদের মধ্যে এর বিপরীত ছিল একটা কুসংস্কার, তারা তাদের ধারণা ছিল যে স্বামীর পক্ষে স্ত্রীর নাম বললে অসভ্য, কোন সভ্যলোক কোন ভদ্রলোক নিজের মুখে নিজের বিবির নাম বলতে পারে না, কেউ যদি নিজের বিবির নাম নিজে বলে এই লোকটা বেয়াদব, এই লোকটা অভদ্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মরিয়মের নাম বারবার 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 বলেছেন, এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে মরিয়ম যদি আমার বউ হইত তাহলে তোদের প্রথমতেও আমি মরিয়মের নাম নিতাম না, মরিয়মের নাম কোরআনে উল্লেখ করে প্রমাণ করে দিলাম, তোমাদের প্রথমতেও প্রমাণ করে দিলাম মরিয়ম আমার বউ নয়, মরিয়ম আমার বউ নয়। আশা করি দুটি প্রশ্নের জবাব পরিষ্কার বুঝতে পেরেছে। কোরআনে আল্লাহ জগতে কোন নারীর নাম উচ্চারণ করলেন না কেন, নারীর নামটাও পুরুষের অগোচরে রাখার শিক্ষা দেওয়ার জন্য। মরিয়মের নাম বললেন কেন, মরিয়ম আমার বউ না, তোমাদের প্রথমতে ও মরিয়ম আমার বউ হতে পারে না, এই কথাটা শিক্ষা দেওয়া উচিত। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। কোরআনে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো একজন নবীর নামও উল্লেখ আছে, কোরআনে মরিয়মের মতো একজন ওলির নামও উল্লেখ আছে। মরিয়ম নবী না ওলি? জাকারিয়া শুধু ওলি না নবীও? কার মর্যাদা বড়, জাকারিয়ার চেয়ে মরিয়মের মর্যাদা বড় না মরিয়মের চেয়ে জাকারিয়ার মর্যাদা বড়? জাকারিয়ার মর্যাদা। এই হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে ওলির চেয়ে নবীর মর্যাদা বড়, ওলির চেয়ে নবীর মর্যাদা আল্লাহর কাছে বড়, এই কথাটা মনে রাখুন। এবার শুনুন এই মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন ডিক্টেটর সাহেব কি বলে। মরিয়ম এবং জাকারিয়ার একটা ঘটনা
কোরআনে অনেক ঘটনা বর্ণিত আছে, এর মধ্যে একটা ঘটনা হল মরিয়মের শিশুকালে জাকারিয়া আলাইহিসসালাম মরিয়মের লালন পালনের দায়িত্ব প্রাপ্ত হইলেন। তাহলে শিশু মরিয়মের লালন পালন এর দায়িত্ব কারা দিয়ে গেল? জাকারিয়া। হযরত জাকারিয়া আলাইহিসসালাম দ্বীনের কাজে মসজিদের বাইরে বিভিন্ন অঞ্চলে যখন যেতেন, শিশু মরিয়মকে মসজিদের মেহরাবে রেখে যেতেন। কোথায় রেখে যেতেন? মরিয়ম তখন শিশু, বলুন পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন না অপূর্ণ জ্ঞান সম্পন্ন? কোথাও যাওয়ার মতো না মসজিদের ভিতরে হেফাজতে থাকার মতো? হযরত জাকারিয়া যাইতেন মসজিদের বাইরে দিনের কাজে বিভিন্ন অঞ্চলে, শিশু মরিয়মকে মসজিদের ভিতরে রেখে যেতেন। যখন তিনি মসজিদে ফিরে আসতেন, দেখতে পাইতেন মরিয়মের কাছে বেমৌসুমি ফল, যে ফল এই মৌসুমে পাওয়া যাওয়ার মতো নয় এমন ফল। জাকারিয়া মরিয়মকে জিজ্ঞাসা করতেন, মরিয়ম এই ফলগুলি তুমি পাইলা কোথায়? মরিয়ম বলতেন, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। এই ঘটনা কোরআনে আছে, এই ঘটনা কোরআনে আছে। এই মৌলানা সাদ সাহেব এই ঘটনার বিবরণ দিয়া বলেন, মরিয়ম যেহেতু মসজিদের ভিতরে থাকে, এই জন্য আল্লাহর সাথে মরিয়মের এমন সম্পর্ক ছিল যে আল্লাহ ডাইরেক্ট মরিয়মের জন্য ফল ফাটাইতেন। জাকারিয়া যেহেতু মসজিদের বাইরে থাকেন, এই জন্য আল্লাহর সাথে জাকারিয়ার এত সম্পর্ক ছিল না, এই জন্য জাকারিয়ার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফল পাঠানো হয়নি। মরিয়মের সম্পর্ক আল্লাহর কাছে জাকারিয়ার চেয়েও বেশি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পথভ্রষ্ট গুমরাদের আকীদা। তার এই বক্তব্য পরিষ্কার করে দিল, এই ডিক্টেটর সাদ বিশ্ব তবলিগি জামাতের আমির হওয়ার যোগ্যতা হারিয়েছে এবং এই ডিক্টেটর সাদ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কার হয়ে গিয়েছে। বলুন তার আকীদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের মত না বিপরীত? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ওলি মরিয়মের মর্যাদা বড় না নবী জাকারিয়ার মর্যাদা বড়? কিন্তু ডিক্টেটর সাদ বলে জাকারিয়া মসজিদের বাইরে থাকতেন, এই জন্য আল্লাহর কাছে সাথে জাকারিয়ার সম্পর্ক ছিল না, মরিয়ম মসজিদের ভিতরে থাকতেন, এই জন্য মরিয়মের সাথে আল্লাহর যে সম্পর্ক ছিল জাকারিয়ার সাথে সেই সম্পর্ক ছিল না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পূর্ণ বিরোধী আকীদা। তার মস্তিষ্ক বিকৃতির এই হইল একটা প্রমাণ। যদি আপনারা বলেন যে না এর দ্বারা মস্তিষ্ক বিকৃতি হয়নি, তাহলে আমি বলবো নিশ্চয়ই যারা নবীগণকে হেয় প্রতিপন্ন করে, যারা নবীগণের সমালোচনা করে, যারা নবীগণের যথাযথ মর্যাদা মানে না, সাদ এদের দালালির এজেন্সি নিয়েছে। এবার আরেকটা উদাহরণ দিয়ে আজকের মতো আমার কথা শেষ করতে চাই, সেটা হলো আপনারা জানেন বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত মসজিদে নামাজ পড়াবার জন্য যে ইমাম নিযুক্ত করা হয়, মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত উস্তাদ নিযুক্ত করা হয়, এদেরকে যথেষ্ট পরিমাণে না হলেও নামমাত্র হলেও কিছু না কিছু ভাতা দেওয়া হয়। এই বাতা গ্রহণ করাটা সর্বযুগের সর্বসম্মত উলামায়ে কেরামের ফতোয়া মতে জায়েজ, হানাফি মাযহাব মতেও কোরআন শিক্ষা দেওয়া বাতা গ্রহণ করা জায়েজ, ইমামতি মুয়াজ্জিন করে বাতা গ্রহণ করা জায়েজ, শাফি মাযহাব মতেও জায়েজ, মালিকি মাযহাব মতেও জায়েজ, হাম্বলি মাযহাব মতেও জায়েজ। আপনারা আমার একটা কথার জবাব দিলে খুশি হব, সেটা হলো সাহাবায়ে
ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া দুনিয়ার কাজ না দিনের কাজ? মসজিদে নামাজের জামাতের ইমামতি করা দুনিয়ার কাজ না দিনের কাজ? মসজিদে আজান দেওয়া দুনিয়ার কাজ না দিনের কাজ? সাদ সাহেবের বক্তব্য হইল দিনের কাজ করে দুনিয়ার সম্পদ গ্রহণ করা হারাম, দিনের কাজ করে দুনিয়ার সম্পদ গ্রহণ করা হারাম। এই ফতোয়া ডালাও ভাবে অচল, ডালাও ভাবে এই ফতোয়া মূল। কোন কোন দিনের কাজ করে বাতা গ্রহণ করা জায়েজ, কোন কোন দিনের কাজ আছে এইগুলি করে বাতা গ্রহণ করা জায়েজ নয়। দিনের যে সমস্ত কাজ ঐচ্ছিক বাধ্যতামূলক নয়, এমন কাজ করে বাতা গ্রহণ করা হারাম, এমন কাজ করে বাতা গ্রহণ করা হারাম। মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়ার পরে আরো দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়লেন, এরপরে আরো ছয় রাকাত নফল আছে কিনা? এই ছয় রাকাত নফল নামাজ পড়লে যদি ইমাম সাহেব বলেন যে আমি তোমাদের মসজিদের ইমাম, আমি তো ছয় রাকাত আওয়াবিন পড়ছি, আমার বাতা দাও, এটা হারাম। কেন? ছয় রাকাত নফল নামাজ এটা দিনের বাধ্যতামূলক কাজ নয়, ঐচ্ছিক কাজ। তাহলে দিনের ঐচ্ছিক কাজ করে বাতা নেওয়া হালাল না হারাম? দিনের ঐচ্ছিক কাজ করে বাতা নেওয়া হালাল নয়, দিনের ঐচ্ছিক কাজ করে বাতা নেওয়া হারাম। আর দিনের বাধ্যতামূলক কাজটাও যদি ব্যক্তিগত হয়, সামাজিক না হয়, ব্যক্তিগত সামাজিক নয়, যেমন এশার দুই রাকাত, এশার চার রাকাত ফরজ নামাজের পরে আরো দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়ার পর আপনি তিন রাকাত বিতির নামাজ পড়েন, এটা কি সামাজিক ভাবে পড়তে হয় না ব্যক্তিগত ভাবে? ইমাম সাহেব যদি তিন রাকাত বিতির নামাজ পড়া বলেন, চার রাকাত ফরজ নামাজের বাতা পাইলাম, তিন রাকাত বিতিরের বাতা দাও, এই বাতা চাওয়াটাও হারাম হবে, দেওয়াটাও হারাম হবে। বিতিরের নামাজটা কি ঐচ্ছিক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক কাজ করে বাতা চাইলেন, দেওয়া হারাম হবে কেন, নেওয়া হারাম কে হবে কেন? যে সামাজিক নয় এটা ব্যক্তিগত, যে সামাজিক না ব্যক্তিগত। কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা করা ঐচ্ছিক নয় ব্যক্তিগত নয়, ঐচ্ছিক নয় ব্যক্তিগত নয়। মসজিদে ইমামতি করা ঐচ্ছিক নয় ব্যক্তিগত নয়, মসজিদে মুয়াজ্জিনি করা ঐচ্ছিক নয় ব্যক্তিগত নয়। এমন কাজে বাতা দেওয়া নেওয়া হানাফি মজাব মতে হালাল, শাফি মজাব মতে হালাল, মালিকি মজাব মতে হালাল, হাম্বলি মজাব মতে হালাল। এর একটা দলিল আমি আপনাদের সামনে তুলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগির শেষ দশটি বৎসর, দশ বৎসরের মাদানী জিন্দেগিতে প্রসিদ্ধ বিবরণ মতে ৬৬টা জেহাদ পরিচালনা করেছে। কতটা জেহাদ? কত বৎসরে কতটা জেহাদ? দশ বৎসরে ৬৬টা জেহাদ পরিচালনা করেছে। আজকাল আমাদের সমাজে এমন কিছু শিক্ষিত মুসলমানও পাওয়া যায় যারা জেহাদ রে কয় সন্ত্রাস, জেহাদ যদি সন্ত্রাস হইয়া থাকে তোমার নবী ৬৬টা জেহাদ কেন দশ বৎসরে করলেন, তোমার নবীকে কি বললা? এরা আসলে শিক্ষিত নয়, এরা কুশিক্ষিত। নবীর পবিত্র জেহাদকে যারা সন্ত্রাস বলে এরা শিক্ষিত নয়, কুশিক্ষিত। কাজে জেহাদ সম্পর্কে এই কুশিক্ষা সমাজ থেকে দূরীভূত করার জন্য আমার মূল আলোচনার প্রাসঙ্গিকতা ছাড়াই দুইটা জরুরি কথা বলছি। এক নম্বর, গোটা মানব সমাজটা একটা দেহের মতো, আর সন্ত্রাস হলো এই দেহের ক্যান্সার। ইসলামের পবিত্র জেহাদ এই ক্যান্সারের অপারেশন। মুফাসসিরিনা কেরাম তাফসীরের কিতাবে চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন ইসলামের জেহাদ বিধানটা কি, ব্যাপারটা কি। মানুষের শরীরে ক্যান্সার নামে একটা রোগ হয়, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অপারেশন করে আক্রান্ত অঙ্গ কেটে ফেলে দিলে অনেক অনেক ক্ষেত্রেই আরোগ্য লাভ। ক্যান্সার ধরা পড়লে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে আক্রান্ত অঙ্গটা কেটে ফেলে দিলে কি হয়, সুস্থ হয়।
যেমন ভাবে ক্যান্সার রোগের সফল অপারেশন, সফল চিকিৎসা অপারেশন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার গোটা মানুষের সমাজটাই একটা শরীরের মতো, আর সন্ত্রাস হইল এই সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। তাহলে জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা? জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। যেই সমাজে জেহাদ থাকে এই সমাজে সন্ত্রাস অচল হইয়া যায়, যেই সমাজে জেহাদ থাকে না ওই সমাজেই সন্ত্রাস চালু হইয়া যায়। এবার মূল কথার দিকে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর শেষ দশটি বছরে কতগুলি জেহাদ পরিচালনা করেছিলেন? এর মধ্যে 23টা জেহাদে তিনি নিজেই অংশগ্রহণ করেছেন, 43টা জেহাদে তিনি সেনাবাহিনী পাঠিয়েছেন। এই জেহাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জেহাদ দুনিয়ার কাজ ছিল না, দিনের কাজ না, দিনের কাজ। সাহাবায়ে কেরাম এই জেহাদে অংশগ্রহণ করেছিলেন দুনিয়ার কাজ হিসাবে না দিনের কাজ হিসাবে? এত বড় একটা মহামূল্যবান গুরুত্বপূর্ণ দিনের কাজ রাসূল সাহাবারে দিয়ে করাইছেন, এবং এই জেহাদের মাধ্যমে যে সম্পদ অর্জন হতো সেই সম্পদের এক অংশ এই জেহাদকারী সাহাবাদেরকে বাটা হিসাবে প্রদান করেছিলেন। দিনের কাজ করাইয়া বিনিময়ে বাটা রাসূল দিয়েছেন কিনা? এই জন্য হানাফি মাযহাব মতেও বিশেষ কতগুলি দিনের কাজের বিনিময়ে বাটা নেওয়া জায়েজ, শাফি মাযহাব মতেও সবগুলি দিনের কাজে না বিশেষ কিছু, বিশেষ কিছু দিনের কাজে বাটা গ্রহণ করা জায়েজ, মালিকি মাযহাব মতেও জায়েজ, হাম্বলি মাযহাব মতেও বিশেষ কিছু দিনের কাজের বিনিময়ে বাটা গ্রহণ করা জায়েজ, যেহেতু রাসূল জেহাদের মতো বিশেষ দিনের কাজ করাইয়া সাহাবায়ে কেরাম মুজাহিদদেরকে মালে গনিমত থেকে বাঁধা দিয়েছেন, পরিষ্কার দলিল পাওয়া গেল দিনের কাজের বিনিময়ে বাঁধা নেওয়া যায়। এর অন্তর্ভুক্ত বর্তমান মাদ্রাসার কোরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ের বাঁধা, এর অন্তর্ভুক্ত বর্তমান দুনিয়ার মসজিদের ইমামতির বিনিময়ের বাতা, এর অন্তর্ভুক্ত বর্তমান দুনিয়ার মুয়াজ্জিনের বিনিময়ের বাতা। যেমন ভাবে রাসূল জেহাদের জন্য বাতা দিয়েছেন, জায়েজ ছিল না জায়েজ ছিল এই জন্য না জায়েজ ছিল সেই জন্য, তেমনি ভাবে বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদগণকে যে বাতা দেওয়া হয় সেটা চরম মাযহাব মতে জায়েজ, মসজিদের ইমামগণকে যে বাতা দেওয়া হয় চরম মাযহাব মতে জায়েজ, মসজিদের মুয়াজ্জিনগণকে যে বাতা দেওয়া হয় চরম মাযহাব মতে জায়েজ। ডিক্টেটর সাদ বলে কি আমির সাদ, সাদ আমির না ডিক্টেটর? এই আমির হওয়ার পদ্ধতিতে তিনি পদ দখল করেননি এবং পদ জবরদখল করে বসে আছেন সেটাও ইসলামী পদ্ধতিতে নয় ডিক্টেটরি পদ্ধতিতে। এই জন্য আমির সাদ নয় ডিক্টেটর সাদ। ইসলামে আমিরের এতাত কথা করার কথা বলা আছে, ডিক্টেটরের এতাত করার কথা বলা নাই। কাজেই এই এতাতি জুর সেই এতাতি জুর নয়। তিনি বলেন যত ইমাম ইমামতির বিনিময়ে বাতা গ্রহণ করে, যত মুয়াজ্জিন মুয়াজ্জিনের মুয়াজ্জিনের বিনিময়ে বাতা গ্রহণ করে, মাদ্রাসার যত উস্তাদ কোরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে বাতা গ্রহণ করেন, তাদের গৃহীত বাতাটা বেশ্যানারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও আরো নিকৃষ্ট। এই সমস্ত ইমামগণের আগে বেশ্যানারীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত মুয়াজ্জিনগণের আগে বেশ্যানারীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত মাদ্রাসা শিক্ষকগণের আগে বেশ্যানারীরা জান্নাতে চলে যাবে। এই ডিক্টেটর সাদের আকীদা বিশ্বাস মতে ইমামের উপার্জনের চেয়ে বেশ্যানারীর দেহ উপার্জন বেশি ভালো, ইমামের উপার্জনের মাদ্রাসার উস্তাদগণের উপার্জনের চেয়ে বেশ্যানারীর
দেহ ব্যবসায়ের উপার্জন আরো ভালো। এই জন্য তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, বর্তমান দুনিয়ার মাদ্রাসা শিক্ষকগণ যেহেতু বাতা গ্রহণ করেন, এই জন্য এরা জান্নাতে যাবে না, বেশ্যানারীরা জান্নাতে চলে যাবে। ইমামগণ যেহেতু বাতা গ্রহণ করেন, এই জন্য ইমামরা জান্নাতে যাবে না, বেশ্যানারীরা জান্নাতে চলে যাবে। মুয়াজ্জিনরা যেহেতু বাতা গ্রহণ করে, এই জন্য এরা জান্নাতে যাবে না, বেশ্যানারীরা জাহান্নামে যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দ্বীনের কাজ করাইয়া সাহাবাগণকে বাতা দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন, সাহাবাগণ নিলেন, এবার বল বেটা ডিক্টেটর, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে জান্নাতে যাবেন না তোর বেশ্যানারী আগে জান্নাতে যাবে? এবার বল বেটা, সাহাবায়ে কেরাম আগে জান্নাতে যাবেন না তোর বেশ্যানারী আগে জান্নাতে যাবে? না, আমরা বুঝি না, যারা আমরা বুঝার চেষ্টা করি, আপনারা যারা বুঝেন না আপনাদেরকে আমরা বুঝাবার চেষ্টায় আছি। কেউ কেউ কয় সাদ সাহেব এই কথা কইছে না, এই কথার এই মিথ্যা কথার দুঃখায় যারা পড়েছেন আপনাদেরকে বলবো, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এই ডিক্টেটর সাদের এই সমস্ত জঘন্যতম গুমরাহি পদভ্রষ্টতামূলক বক্তব্য এর ক্যাসেট দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সংরক্ষিত আছে। ক্যাসেটে সংরক্ষিত থাকলে আর বলি নাই বললে চলে নাকি? এই কথাটা যারা জানে যে তার বক্তব্যে এই সমস্ত গুমরাহি বক্তব্যের ক্যাসেট দেওবন্দ মাদ্রাসায় সংরক্ষিত আছে, এদেরকে কইছে না কইয়া দুঃখা দিতে পারে না, এদের কাছে কই রুজু করছে, প্রত্যাবর্তন করছে। অথচ তাকে প্রত্যাবর্তন করার জন্য এই সমস্ত গুমরাহি কথাবার্তা থেকে প্রত্যাবর্তন করার জন্য এই রুজু 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 শব্দটা আরবি, বাংলা হলো প্রত্যাবর্তন, এই সমস্ত পদভ্রষ্টতামূলক কথা থেকে প্রত্যাবর্তন করার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে সদা সর্বদা তাকে অনুরোধ জানানো হচ্ছে, বুক কাফে করছে। কাজেই বলেন এই কথাটাও মিথ্যা, রুজু করেছে কথাটাও মিথ্যা। এখন কি করবে? এখন কয় বুজুর্গের খানদান, বুজুর্গের খানদানের জবাব আগে দিছি কিনা? এখন বুজুর্গের খানদানের জবাব দেওয়ার পরে কয়, আল্লাহ রসুল যেহেতু বলেছেন যারা আমল খারাপ তার বংশগৌরব কোনো কাজে আসবে না, কাজেই বুজুর্গের খানদান হইয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। সারা দুনিয়ার সমস্ত মুয়াল্লিমগণকে বেশ্যানারীর সাথে তুলনা করার মতো নিকৃষ্টতম আচরণের এদের থেকে মাপ পাওয়ার কোনো পথ নাই। এদের যখন বুঝে ফেলে তখন তো আর কোনো কিছু বলতে পারে না, কয় আমরা সাত সবের সাথে আসি, বেসতে গেলে ও জাহান্নামে গেল। সাত যদি ব্যস্ত যায় আমরা তার সাথে বেসতে যাব, সাত যদি জাহান্নামে যায় আমরা তার সাথে জাহান্নামে যাব। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, সৈয়দ বংশের আবুল আহাব যদি জাহান্নামে যায়, শুধু সৈয়দ বংশের ছিল এই কারণে আমরাও তার সাথে জাহান্নামে যেতে হবে? তাহলে পরিষ্কার হাদিস রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু, যার আমল খারাপ হয়ে গেছে তার বংশগৌরব কোনো কাজে আসবে না। পরিশেষে আপনারা বিরক্ত না হইলে, মাদ্রাসার উস্তাদগণকে এবং ছাত্রগণকে কি পরিমাণ তুচ্ছতা চিহ্ন করা হচ্ছে দেখুন, মাদ্রাসার ছাত্র উস্তাদগণকে এতটুকু তুচ্ছতা চিহ্ন করা হচ্ছে যে এরা যেহেতু চাঁদা কালেকশন করে, এই জন্য এরা এটা দিনের কাজ নয়, এরা যেহেতু বাতা গ্রহণ করে এই জন্য এদের এটা দিনের কাজ নয়। যারা তবলিগি জমাতের 40 দিনের চিল্লায় যায় কতদিনের জন্য, বেতন নেয় না বিনা বেতন, ওইটা হইল দিনের কাজ। 40 দিনের চিল্লায় গেলাম আমি বিনা বেতনে, এইটা হইল দিনের কাজ। হুজুরে মাদ্রাসায় পড়াইতেছেন বৎসরের পর বৎসর, এটা দিনের কাজ নয়। এই প্রসঙ্গে আমি বলতে চাই, দিনের জন্য কে কি পরিমাণ কুরবানি দিল এর একটা সার্ভে রিপোর্ট আমাদের জেনে রাখা দরকার। একটা ছেলে 5 বৎসর বয়সে মাদ্রাসায় ভর্তি হলো, কি শিখার জন্য? কোরআন হাদিস শিখার জন্য। কি শিখার জন্য? কোরআন হাদিস শিখার জন্য একটা ছেলে 5 বৎসর বয়সে মাদ্রাসায় ভর্তি হলো। 15 বৎসর লেখাপড়া করে কোরআন হাদিসের শিক্ষায় সনদ গ্রহণ করে আলেম হইল, কতদিনের কুরবানি দিল দিনের কাজে?
15 বছর দিনের কাজে কুরবানি দিল। এর পরের বছর থেকে মাদ্রাসার শিক্ষকতা গ্রহণ করল। 40 দিনের শিক্ষক না সারা জীবনের শিক্ষক? কি পরিমাণ সময় কুরবানি দিল! আলেম হওয়ার আগে কুরবানি দিল 15 বছর, আলেম হওয়ার পরে কুরবানি দিল সারা জীবন। এটার কোনো দাম নাই। আর মাদ্রাসায় শিক্ষকতা করতে গিয়ে, ছাত্রদেরকে কুরআন হাদিস শিক্ষা দিতে গিয়ে, না গৃহস্থী করার সুযোগ আছে, না ব্যবসা করার সুযোগ আছে, না চাকরি করার সুযোগ আছে। আর আমি 40 দিনের চিল্লায় গেলাম, 15 বছরের কুরবানি দিলাম না 40 দিনের কুরবানি? তোমার জীবন চিল্লা হত, তাদের চিল্লা সমান হবে না? ছেলেটাতে 5 বছর বয়সে ভর্তি হইল, বলেন আলেম হইতে কত বছর লাগলো? 15 বছরের কুরবানি তো জীবনের শুরুতেই দিল। যখন না বালক ছিল, 5 বছরের শিশু না বালক ছিল, তখন থেকে এই ছেলেটা 15টা বছর আল্লাহর দিনের কাজে কুরবানি দিল। 40 দিন কুরবানি দিয়া যদি 15টা বছর যারা কুরবানি দিল, সারাটা জীবন যারা কুরবানি দিল, এদেরকে তুচ্ছতা ছিন্ন করা হয়, তাহলে একে মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন ছাড়া আর কি বলা যেত? বাংলায় একটা প্রবাদ আছে, সুই চিনে না তারা, সুই কি করে সুই দিয়া চালনি ছিলেন, চিনেন চালনি? চাল নিয়ে সুই কে বলে? তোর পিছন দিকে ছিদ্র কেন? কে বলে? তারে শুয়ে কয় আমার একটা দেখছ তর্কটা? তুমি 40 দিনের কুরবানি দেখছ, সে যে আলেম হওয়ার আগেই 15 বছরের কুরবানি দিতে, এটা দেখলা না তুমি? তুমি 40 দিনের কুরবানি দিছ, সে যে আলেম হওয়ার পরে জীবন চিল্লা দিতেছে, সেটা দেখলা না কেন? অন্ধ হইয়া গেলা কেন? তবলিগি হও, অন্ধ তবলিগি হইও না। এরপরে গেল সময়ের কুরবানি, কে কি পরিমাণ দিল? আমি দিলাম 40 দিনের কুরবানি, আর এই ছেলেটা আলেম হইবার আগেই দিল 15 বছরের কুরবানি। 15 বছরের সাথে 40 দিনের কোনো তুলনা হয় নাকি? আর আলেম হওয়ার পরে দিল জীবন সারা জীবন কুরবানি, গেল সময়ের কুরবানি, কে কি পরিমাণ দিল? এবার আসেন ধন সম্পদের কুরবানি, কে কি পরিমাণ দিল? ছেলেটা কোরআন শিখার জন্য যে 15টা বছর লেখাপড়া করলো, 40 দিনের সিল্লাত গিয়া যত টাকা খরচ হইতো, 15 বছর লেখাপড়া করতে এই পরিমাণ তে হই করল? তাইলে জান মালের কুরবানি কে বেশি দেয়? পরিপূর্ণ তবলিগ যারা করে। আগে বুঝি পরিপূর্ণ তবলিগ করতাম, মনে আছে? জান মালের কুরবানি পরিপূর্ণ তবলিগ ওয়ালারা যেই পরিমাণ কুরবানি দেয়, 40 দিনের চিল্লার কুরবানিও কুরবানি। আমি 100 বার স্বীকার করি, আমি এই চিল্লার পক্ষে আন্দোলন করেছি সারা জীবন। এমন একটা মস্তিষ্ক বিকৃতি সম্পন্নকে আমির হিসাবে দেখার জন্য নয়, এমন একটা ডিক্টেটরকে আমির হিসাবে দেখার জন্য নয়, এমন একটা বাতিলের দলকে আমির হিসাবে দেখার জন্য। আমি সারা বছর ব্যবসা করি লাখ লাখ টাকা, আর বছরে এক চিল্লা দেই, ব্যবসা কত টাকা? এক বছরে লাখ লাখ টাকা ইনকাম হয়, আর মাদ্রাসায় যারা পড়ান সারা জীবনে ও লাখ লাখ টাকা বেতন পায় না। বলেন ধনের কুরবানি কে বেশি দিল? পরিপূর্ণ তবলিগওয়ালারা। সময়ের কুরবানি কে বেশি দিল? পরিপূর্ণ তবলিগওয়ালারা। এই জন্য এখন থেকে সময় এসেছে আমাদের পরিপূর্ণ তবলিগের বিবরণ আর আংশিক তবলিগের বিবরণ, পরিপূর্ণ তবলিগের কুরবানি আর আংশিক তবলিগের কুরবানি, পরিপূর্ণ তবলিগের ফলাফল আর আংশিক তবলিগের ফলাফল বোঝার এখনই সময়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বাতিল থেকে নিজেদের ইমান আমল হেফাজত করার, হকের উপর জীবন বর অটল থেকে আল্লাহর হেদায়েতের উপর জীবন যাপন করার, আল্লাহর হেদায়েতের উপর মরণ বরণ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।